ভাই বোনেরা, শীত আইতাছে আইতাছে বাপ, আমার তো এমনই মনে হইতাছে গাছের মধ্যে সিমটি দেখা একেবারে মনে হয় শীত আই এই ফসে। যাই হোক গা, আব্বা একটা সিম গাছ লাগাইছে, অনেক সুন্দর সিম গাছটা কাটো কাটো হয়েছে। দেখ কদিন পরে আই এই সিম গাছটার মধ্যে কি সুন্দর সিম ধরে রয়েছে। তো ভাববা রাখছি এই সিমটা দিয়ে একটা রেসিপি বানাবো, আপনার গুলো শেয়ার করবো। তো আব্বা বাজারে ইলিশ মাছও আনছে, সিম দিয়ে একদম টাটকা টাটকা এই সিম দিয়ে আর ইলিশ মাছ গাছকে একটা মজার রেসিপি বানাবো। আঙ্গ দেশে অনেক সময় এমনি রান্দা খাইতো, ছোটোবেলায় বোধ খাইছি। তখন সিমডি উড়াইয়া লইছি, সিমডি উড়াইয়া আপনার ঘরে একটু গাছটা দেখতেছে, দেখছেন নি কদ্দুরা গাছের মধ্যে কতলা সিম ধরছে মাশাল্লাহ কইতে কিন্তু ভুলবেন না। তো এই যে আমি সিমডি উড়াইয়া লইছি টাটকা ফ্রেশ সিমডি, আর আমার আব্বার বাগানটা একটু দেখাই লইলাম, পরবর্তীতে আবারও দেখাম এই বাগানে অনেক কিছু লাগাইছে। তো এই সিমডি দিয়া চলেন আজকে আপনাদের লগে রেসিপিটা শেয়ার করি। সব কাড়াকুড়ি কইরা রেডি করে লই আইছি, চুলার মধ্যে একটা কড়াই বয়ে দিয়ে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, অনেক লবণ হলদি মা হই না ইলিশ মাছটি দিয়ে দিতেছি। আপনারা ইলিশ মাছটা রাঁধতে হবে এমন কোনো কথা নাই, সিম কিন্তু বড় বড়, যে কোনো মাছটা রাঁধলেই মজা লাগে, আপনারা চাইলে বড় মাছটাও রাঁধতে পারবেন। ইলিশ মাছের মধ্যে আবার একটা ডিম হয়েছিল, ডিমটাও দিয়ে দিছি, আমার ভাই আবার ডিম খাইতে পছন্দ করে। তো ইলিশ মাছটারে বেশি বাজদাম না, ইলিশ মাছ না বাজলেও ভাল লাগে আর বাজলেও ভাল লাগে। তো ইলিশ মাছটারে না বাজ্যা রাঁধতে পারলে আরও বেশি মজা লাগে, তাঙ্গ ঘরে আবার বাজার ছাড়া কেউই খাইতো না, সকলতেই নাটকে নাকটা ছিটকাইব, বাজা খাইলে একেবারে বাজা আর না খাইলে একেবারে কাঁচাই, এমনভাবে খাইতে চাইতো না। তো যাই হোক গা, আমি ইলিশ মাছটা হালকা একটু বাজিয়া লইছি, এই ফাঁস ওই ফাঁস বেশি বাজি নেই, বেশি বাজলে মাছের মজা নষ্ট হয়ে যাব। তো এই তো দেখতেই পাইতেছেন মাছটা কিন্তু বাজা হয়ে গেছে গা, আর আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিছিলাম, জানি এই তেলটা দিয়েই তরকারিটা রাঁধতাম পারি। তো মাছ বাজা হয়ে গেছে, মাছটি রানো উডাইয়া লইয়া আর একটা কড়াই বয়ে দিছি, আর সেই করার মধ্যে যে মাছ বাজার তেল দিয়েছে নি তেলটি দিয়ে দিতেছি, সবটা তেল দিয়া অনেক দুইটা পিঁয়াজ কুচি দিয়ে দিতেছি, পিঁয়াজ কুচিটা দিয়ে একটু বাজা বাজা করে লইতেছি। আমি কোনো সময় পিঁয়াজ বেশি বাজা বাজা করি না, একটু যখন নরম নরম হয়ে আয়ে তখন ইয়ান আমি মশলা দিয়ে দিমু, দিয়ে দিতেছি ও লবণ পরিমাণ মতো, হলদির গুঁড়া, মহিষের গুঁড়া, আর দিয়ে দিতেছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আমি আদা রসুন বাটা বা অন্য কোনো মশলা ব্যবহার করবো না, যাতে এটা করে ইলিশ মাছের গ্যারান্টা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ রাঁধলে অবশ্যই চেষ্টা করবেন কম মশলা দা রাঁধতে, তাইলে ইলিশ মাছের মেন যে গ্যারান্টা এটা থাকবো। যাই হোক, আমি আরও একটু পরিমাণে মশলা দিয়া ফানি দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষাই লইছি, এনে কষাই না মশলার মধ্যে দিয়ে দিতেছি আলু। আমি এনে বড় সাইজের দুইটা আলুরে বড় বড় করে কাইটে দিয়ে দিতেছি। আলুডির আগে দিছি কি লেগে জানেন নি, আলু তো শক্ত, আলুটা সিদ্ধ হইতে সময় লাগবে, সিমটি তো টাটকা, তাড়াতাড়ি গলে যাইব, এলাকা আলুডির আগে একটু কষাই লইতেছি। তা আলুটি যেহেতু শক্ত, কষানো লাগে একটু ফানি দেওয়ার লাগবে, আমি একটুখানি ফানি দিয়া আলুডিরে কষাই লইতেছি। আপনারা চাইলে আলু ছাড়াও রাঁধতে পারেন, আলু দিলে একটু ভাল লাগে, এর লাগে আমরা আলু দিয়ে দিছি, আঙ্গ ঘরে আবার আলু ছাড়া কেউই খাইতো না। তো আলুটা কষাই লইছি, অনেকটাই কষাই গেছে, অনেক আলুডির উপরে সিমটি দিয়ে দিতেছি। সিমটি দেখছেন নি মাশাল্লাহ কি টাটকা আর ফ্রেশ, একদম কোনো ভেজাল নেই। তো সিমডিরে দিয়া আবারও একটু আলুডির লগে ভালো করে কষাই লুমু। সিম সিদ্ধ হইতে বেশি সময় লাগতো না, আমি বেশি সময় লয়ে সিদ্ধ করতামও না, যেহেতু টাটকা জিনিস একটু কালারটা সবুজ থাকতে থাকতে আমি নামাইলাম, একটু ডাকনাটা ডাইকা দিতেছি, জানি একটু ভালো করে কষানি হয়ে যায়। তো সিমটা কষানি হয়ে গেছে, এখন আমি এই সিম আর আলুর মধ্যে পরিমাণ মতো ফানি দিয়ে দিমু। আপনারা তো দেখতেই পাইতেছেন সিম আর আলুর কালারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না, সবুজ সবুজ আছে, এমনই থাকবো আর একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাইব। যাই হোক, আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিতেছি। আমি আজকে একটু পাতলা ঝোল করে রানমু, যেই গরম পড়ছে অন্য কিন্তু শীতের বাহু পরে নাই, এমনি সিম বাইরে কীব শীতের বাহু পরে নাই। তো একটু পাতলা পাতলা ঝোল খাইলে গরমের মধ্যে শরীরে ও স্বাস্থ্যের লেগা ভালো, আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা ঝোল খাইতে। তা আমি ফানিটি দিয়া পরিমাণ মতো এনে একটা বড় সাইজের টমেটো কাইটটা দিয়ে দিছি, আর যে মাছটি বাজিয়ে রাখছিলাম সেই বাজা মাছটিও এখন দিয়ে দিছি। দিয়া এখন ভালো করে চারপাশ থেকে মাছটির একটু পানির মধ্যে ডুবায় ডুবায় দিতেছি, জানি মাছের লগে আর ঝোলের লগে মিললে জায়গা দিয়া ডাকনা দিয়া ডাইকা দিছি। ডাকনা দিয়া ডাইকা দেওয়ার পরে বলকা এফরসে হয় না, ডাকনাটা উড়াইয়া আমি এই সিমের মধ্যে দুই তিনটা কাঁচামরিচের ফালি দিয়ে দিতেছি। দিলে কিন্তু সুন্দর একটা গেড়া নাইব, না দিলেও চলবো, আপনার কাছে থাকলে দিয়ে না থাকলে দেওয়ার লাগতো না। এই রেসিপির মধ্যে কোনো ধরনের ধনিয়া পাতা ব্যবহার করবেন না, ইলিশ মাছের গেড়া নিতে বেশি মজা, ধনিয়া পাতাটা কী ইব। যাই হোক, আরও পাঁচ মিনিট ডাইকা তুইছিলাম, মনে আমার রান্নাটা রেডি, আপনারা এই কমেন্ট বক্সে জানাই যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর এমনি একবার রান্না খাইয়া দেখবেন, দারুণ মজা দারুণ টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় লইতেছি, দেখা হইব পরবর্তী রান্নার মধ্যে, আল্লাহ হাফেজ।